একটা ফ্যামিলি আসছিলেন, দিয়ে এই বাইপাস রোডে ট্যাঙ্কারটা ফ্যামিলিকে ছক্কা মারে, মারার পর তারা পুরো ইনজোর্ড হয়ে যায়। একটা বাচ্চা ছেলে বোধহয় মারা গেছে, সেটা কনফার্ম করবে হসপিটাল কর্তৃপক্ষ। আমরা হসপিটাল সবাইকে পাঠিয়েছি, আমরা তার বিরোধিতায় আজকে বাইপাস জাম করেছি। যে সব সময় কালীপাড়ি মোড়ে এক্সিডেন্ট হচ্ছে কেন? আজকে যেতে কালীপাড়ি মোড়ে সবচেয়ে বেশি, এই এলাকাতে সবচেয়ে বেশি এক্সিডেন্ট হচ্ছে কালীপাড়ি মোড়ে, যেটাকে রোকার জন্য কখন কোনো কিছু করছে না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।